আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাত কলেজের ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে সভা 27 জুন। নিউজটি আজই প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে। 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে আগামী 27 জুন একটি সভা অনুষ্ঠিত হবে। সাত কলেজের ভর্তির আবেদন ভর্তি পরীক্ষা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে এই সভা আহ্বান করা হয়েছে। এতে ঢাবির সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরাও অংশ নেবেন। সাত কলেজের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত এপ্রিলে 2021-22 শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত কলেজগুলোর ভর্তির আবেদন আগামী 1 জুলাই থেকে শুরুর প্রস্তাব করা হয়েছিল, যা শেষ হবে 20 জুলাই। ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে জানানো হয়েছিল কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা 26 আগস্ট, বিজ্ঞান ইউনিট 12 আগস্ট, বাণিজ্য ইউনিটের 19 আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এ সকল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 27 জুনের সবার বিষয়ে জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ না হওয়ায় সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত আলোচনার সুযোগ হচ্ছে না। এখন ঢাবির ভর্তি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, আগামী 27 জুন সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, আগের একটি সভায় ভর্তির আবেদন শুরুর একটি তারিখ প্রস্তাব করা হয়েছিল, সেটি হয়তো চূড়ান্ত হবে। ভর্তি পরীক্ষা ছাড়াও সাত কলেজের বিভিন্ন বিষয় তোলা হবে এ সভায়। অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, 2020-21 শিক্ষাবর্ষে সাত কলেজের আসন সংখ্যা অনেক বেশি হওয়ায় কলেজসমূহের সক্ষমতা বিবেচনায় নিয়ে চলতি শিক্ষাবর্ষে আসন সংখ্যা নির্ধারণ করা হবে। প্রতিটি বিভাগে সুনির্দিষ্ট আসন সংখ্যা উল্লেখ করা হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই সাত কলেজের ভর্তি পরীক্ষার নতুন এই আপডেটটি, আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।